বিপদের দিনে দলীয় নেতৃত্বকে পাশে না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আক্রান্ত বিজেপি নেতা। ঘটনা সূত্রপাত চলতি মাসের 10 তারিখ। আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বাড়ি ফেরার পথে পাণ্ডবেশ্বরের কুমারডিহি এলাকায় আক্রান্ত হন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা মিডিয়া সেলের কনভেনার জিতেন চ্যাটার্জি। তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। অন্ডালের উকড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। মিটেছে আসানসোল নির্বাচন, জয় হয়েছে তৃণমূলে। ঘটনার দিন ফোনে পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেও বাস্তবে কোনো বিজেপি নেতৃত্ব পাশে দাঁড়াননি, এমনই অভিযোগে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা জিতেন চ্যাটার্জি। পাশাপাশি আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের পিছনে রিগিং এর অভিযোগ করেন ওই বিজেপি নেতা। এদিকে বিজেপি নেতার ক্ষোভের বহিঃপ্রকাশকে কটাক্ষ করেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি দাবি করেন ভোটের সময় বিজেপি নেতারা বাইরে থেকে আসেন ও ভোট মিটে গেলে কর্মীদের কেউ খোঁজ রাখেন না, একই সাথে সকলকে মুখ্যমন্ত্রীর উন্নয়নের যজ্ঞে শামিল হওয়ার আহ্বান জানান বিধায়ক। কি বলুন, যখন ফোনে আমাকে প্রত্যেকেই খবর নিয়েছেন, আমাদের বিরোধী দল নেতা থেকে শুরু করে আরও অন্যান্য অনেক এমপিরা খবর নিয়েছেন, আরও যে সিনিয়র লিডার্সরা আছে তারা খবর নিয়েছেন, কিন্তু সেই ইলেকশনের জাস্ট 2 দিন আগে তখন তো সবাই অ্যাভেলেবেল জেলা অফিসে ছিল, তো সেই সময় আমি দেখলাম না যে ওখানে থানাতে আসাটা আমি আশা করেছিলাম যে তারা আসবে, কারণ এর আগের যখন 9 বার ঘটনা ঘটেছে প্রত্যেকবারই আমার পাশে আমি পার্টির সম্পূর্ণ জেলাকে পেয়েছি এবং বিভিন্নভাবে অ্যাজিটেশন হয়েছে। আসানসোলে রোড জ্যাম হয়েছিল 2019 যখন আক্রমণ হয় আমার উপর, তো এইবার একটা অদ্ভুত সাইলেন্স আমি লক্ষ্য করলাম, সেটা মনের মধ্যে একটা ব্যথা দিয়েছে। প্রকাশ্যে ওই দিনে কেউ পৌঁছালো না। এরই নাম বিজেপি, এরা ভোটের সময় আসবে আর ওয়েস্টবেঙ্গলের ছেলেদিকে কাজে লাগাবে, হেরে গেলে আর খোঁজ নেবে না। বিজেপির ছেলেদের বোঝা উচিত এরা বাঙাল হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, মা মাটি মানুষের শক্ত ঘাঁটি, সুতরাং এই মাটিতে সবাই একসঙ্গে আসুক, মানুষের উন্নয়ন করি, মানুষের পাশে থাকি। সবাইকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা ধরুন, সবাই মিলে একসঙ্গে বাংলার যিনি জননেত্রী তার নেতৃত্বে আমরা লড়াই করি। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।